বাংলাদেশে বিরোধী দলীয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারেলো মুক্তি নিয়ে বিদেশে যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি বলে পরিষ্কারভাবে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিসেস জিয়ার প্যারেলো মুক্তি নিয়ে বিভিন্ন আলোচনা এবং সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পটভূমিতে মিস্টার আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন তাদের দলে এই নিয়ে কোনো আলোচনাই হয়নি। বিশ্লেষকদের অনেকে বলেছেন খালেদা জিয়া প্যারেলো মুক্তি নিয়ে বিদেশে গেলে তার এবং বিএনপির রাজনীতির এখানেই সমাপ্তি ঘটবে বলে তারা মনে করেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত 1 এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্যারেলো মুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল কিছুদিন ধরে, সংবাদ মাধ্যমেও বিভিন্ন খবর প্রকাশ হচ্ছিল। কিন্তু এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বিএনপি নেত্রী প্যারেলো মুক্তি নিয়ে লন্ডন যাচ্ছে বলে খবর প্রকাশ করে পত্রিকাটি তার বিদেশ যাওয়ার দিনক্ষণও উল্লেখ করেছে। এমন খবর প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আর এই আলোচনার মুখে মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারেলো মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কিন্তু তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গত 1 এপ্রিল যখন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়, এর দুদিন পরই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বিএনপি নেত্রীর পক্ষ থেকে আবেদন করা হলে তার প্যারেলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। আওয়ামী লীগের কয়েকজন নেতাও এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। বিএনপি প্যারেলে মুক্তির বিরুদ্ধে বক্তব্য তুলে ধরে আসছে। এরই মাঝে দুদিন আগে বিএনপি মহাসচিব মিস্টার আলমগীরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা হাসপাতালে গিয়ে মিসেস জিয়ার সাথে দেখা করেছেন। মিস্টার আলমগীর বলেছেন তাদের সাথে সাক্ষাতের সময়ও খালেদা জিয়া প্যারেলো মুক্তির বিষয়ে কোনো আলোচনা করেননি, এরপরও এই নিয়ে বাইরে আলোচনা তাদেরকে বিব্রত করছে বলে তিনি উল্লেখ করেছেন। এসব আমরা বাইরে শুনছি, কিন্তু সাক্ষাতের সময় আমরা তার অসুস্থতায় উদ্বিগ্ন তা নিয়ে কথা বলেছি। তিনি প্যারেলো নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেননি, সেই ধরনের কোনো সিদ্ধান্তও আমাদেরকে জানাননি। বিএনপিতে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এই প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, দলে এই নিয়ে কোনো আলোচনাই হয়নি, এই ধরনের কোনো বিষয় নেই। আসলে খুবই দুর্ভাগ্যজনক এমন খবর মিডিয়াতে আসছে, এর ভিত্তি কি আমরা জানি না, কিন্তু এটা বিব্রতকর অবস্থায় আমাদের ফেলেছে। তবে খালেদা জিয়ার প্যারেলোর ব্যাপারে সংবাদ মাধ্যমের বিভিন্ন খবর নিয়ে বিএনপির মধ্যম সারির এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। তাদের অনেকে মনে করেন সরকারের দিক থেকে এমন বিষয়গুলো ছড়ানো হতে পারে। দলটির মধ্যম সারির একজন নেত্রী নীলুফার চৌধুরী বলছিলেন, যেহেতু 30 এপ্রিল সংসদ সদস্যদের শপথ নেওয়ার সময় শেষ হয়ে যাবে, সেজন্য বিএনপির নির্বাচিত 6 জনের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য প্যারেলোর বিষয় সামনে আনা হতে পারে বলে তিনি মনে করেন। বিএনপির নেত্রীর বিরুদ্ধে 30টির বেশি মামলার মধ্যে 2টিতে তার সাজা হয়েছে, তবে বেশিরভাগ মামলায় তার জামিন পাওয়া আছে। বিএনপির নেতাদের অনেকে মনে করেন সরকারের ইচ্ছা ছাড়া তাদের নেত্রীর মুক্তি সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, প্যারেলে মুক্তি নিলে সেটা বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। খালেদা জিয়া প্যারেলে গেলে তো ওনার রাজনৈতিক ক্যারিয়ার এখানেই সমাপ্তি ঘটবে, আর বিএনপি সম্পূর্ণভাবে নেতৃত্বহীন হয়ে যাবে, কারণ খালেদা জিয়াই তো বিএনপির জন্য ঐক্যের প্রতীক। সরকারের সিনিয়র একাধিক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে তারা কোনো মন্তব্য দিতে চাননি। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকায় তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন বলে তার একজন ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক আরও বলেছেন, আর্থ্রাইটিস রোগের কারণে খালেদা জিয়া তার বাম হাত ও পায়ের জয়েন্ট বা জোড়াগুলোতে ব্যথায় হাঁটাচলা করতে পারছিলেন না, সে অবস্থার কোনো উন্নতি হয়নি। গত শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কয়েকজন নেতা হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন। এরপর মিস্টার আলমগীর বলেছিলেন তাদের নেত্রী অত্যন্ত অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের যে চিকিৎসক দল বিএনপি নেত্রীর চিকিৎসা দিচ্ছেন, সেই দলের প্রধান জিলান মিয়া সরকার বলছেন খালেদা জিয়া ভালো আছেন। তিনি আরও বলেছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না, সেটাই এখন মূল সমস্যা। তিনি জানিয়েছেন খালেদা জিয়ার শরীরে এখন ডায়াবেটিস বা রক্তে শর্করার পরিমাণ 16-এর বেশি, গত কয়েকদিনে এই মাত্রা 14-এর উপরেই ছিল। তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তার যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। তবে অধ্যাপক জিলান মিয়া সরকার বলেছেন প্রতিদিন দুপুরে তারা চিকিৎসক দল খালেদা জিয়াকে দেখে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।
তিনি জানিয়েছেন, খালেদা জিয়াকে অতিমাত্রায় ডায়াবেটিস এবং খাবারে অরুচির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার খাবারে রুচি বেড়েছে। মিস্টার সরকার উল্লেখ করেছেন, আর্থ্রাইটিস সমস্যা দীর্ঘদিন হওয়ায় খালেদা জিয়ার হাত এবং পায়ের জোড়াগুলোতে ব্যথা রয়েছে, সেজন্য তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। তার বয়সের কারণেই সমস্যাগুলো দ্রুত উন্নতি হচ্ছে না বলে চিকিৎসকরা বলছেন।